প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, ভগ্ন পোষের বাধা প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। লোকো লেকে হাম কম করেন, আর লোকো লেকে হাম কম করেন তবে কামিয়াবি হামলোক সব হো সকতা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বহুমুখী এবং বিচিত্রমুখী এত প্রতিভা সাধারণত অন্য রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না। আজকে চার থেকে সাড়ে চার দশক ধরে তার ছত্রচ্ছায় আমরা রাজনীতি করছি। দিল্লিতে আন্দোলন করতে গেছি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, কখনো রেল অবরোধে গেছি, দিল্লিতে আমরা সবাই গেছি, রাত্রির পর রাত্রি কেটে গেছে। এবং তিনি কখনো বুঝতে দেননি যে ক্লান্তি কাকে বলে। এবং আরেকটা জিনিস, যে নবনব যে কী করে আন্দোলনের উৎসকে সন্ধান করতে হয়, যাকে বলে গ্রাসরুট, মানুষ যেটাকে গ্রহণ করবে, এবং অতি সহজ সরলভাবে বলতে গেলে মানুষের কথা, হৃদয়ের কথা, মানুষের কথা, যিনি যখন বিরোধী দলের নেত্রীও ছিলেন তখন এভাবে কাউকে বলতে শুনিনি আমরা। ধরুন তিনি 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আগে তিন চার দশক ধরে তিনি আন্দোলন করেছেন এবং নিরবিচ্ছিন্ন আন্দোলন, নন্দীগ্রামই বলুন, সিঙ্গুরি বলুন, কেশপুর বলুন, তার যে কোনো সময়ে জীবন যেতে পারত, ঈশ্বর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং অদ্ভুতভাবে আমরা দেখেছি যে তিনি চরম আমাদের, উনি অনশন করছেন আমাদের বুক ধড়ফড় করছে, এ কী হবে কী হবে, তিনি যেন অবলীলাক্রমে হয় লিখে চলেছেন বা বলছেন গান গাও, তিনি নিজে গানও গাইছেন। এইভাবে একটা শিল্পী সুলভ সত্তা, কবি সুলভ সত্তা, রাজনৈতিক অন্তর্দর্শনের যে সত্তা, এবং কখনো তিনি বিভিন্নভাবে আবার সহজ করে সিরিয়াস কথা থেকে হালকা কথায় ঘুরিয়ে দিলেন মুডটা, এই এই ধরনের নেত্রী খুব রেয়ার, এ ধরনের নেত্রী রেয়ার। আমি তো সারা জীবন অধিকারী পরিবারের বিপক্ষে, আমি ওদের কোনোদিন মানে স্কুলে খাতায় নাম লেখাইনি। আমি একদিন মমতাদিকে বললাম রাত্রি 12টার সময় টেলিফোন করে, ওরা তখন জয়েন করেছে সদ্য, দিয়েই চেষ্টা করছে যাতে যারা মমতাদির কাছের লোক, এখানে প্রথমে যে অখিল ছিল, গিরি ছিল সমস্ত, এদেরকে কী করে সাইড করা যায়। আমি তো ওর পক্ষে কখনোই ছিলাম না। আমি রাত্রি 12টার সময় তখন ল্যান্ড ফোন, তখন এত মোবাইলের যুগ ছিল না, আমি ওর দিদিকে টেলিফোন করলাম, দিদি রাত্রি 12টায় টেলিফোন করলেন, ধরলেন, বললেন একটু আসবেন। আমি বললাম দিদি একটু আপনার সঙ্গে কথা ছিল, বলে চলে আসুন না। আমি তারপরের দিন গেলাম, দেখলাম মাননীয় এখনকার সাংসদ সুধীর বন্দ্যোপাধ্যায় বসে আছে, কথা বলতে বলতে তিনি উঠে এলেন, ওই করিডোরটা একদম ওয়ান টু ওয়ান দাঁড়িয়ে কথা বললেন। আমি দেখুন, আমি জীবনে অধিকারী পক্ষে রাজনীতি করিনি, অধিকারী স্কুলে রাজনীতি করিনি, আমার নেচার নয়, আমি পারবো না। বলে কে বলেছে আপনাকে, আপনি আপনার মতো করুন না, তবে সংঘাতে যাবেন না। আমরা নিশ্চয়ই নয়, দলের ক্ষতি হয়, এরকম তো করা যাবে না, কিন্তু আনুগত্য নইব নইব। এত সহজভাবে তিনি এটাকে নিয়ে নিলেন, আমি অবাক হয়ে গেছি। তখন আমি ধরলাম আমি স্বাধীন, আমি মুক্ত, আমি নিজের মতো করে রাজনীতি করতে পারব। এই যে তার অন্তর্বীক্ষণ, যে একটা মানুষ, আমার সহকর্মী, গ্রামের একটা সহকর্মী, তার সেন্টিমেন্টটা বুঝতে হবে, তার ফিলিংটাকে বুঝতে হবে, সেটা তিনি বুঝেছে। 2011 সালে যখন আমি লড়াই করি, আমাকে যখন
এতে দেন উত্তরকাঁথিতে ক্যান্ডিডেট করেন 2001 সালে বিভৎস উত্তর। আমার তো সিপিএম অত্যাচার আমার পর খুব হয়েছে, আমার মাথা চুল থেকে পায়ের নখ অবধি সিপিএম পিস পিস করে কেটে কেটে ফেলে দিয়ে গেছিলো, প্রায় রক্তক্ষরণ এত হয়েছিল। দীর্ঘদিন ধরে নার্সিংহোমে ছিলাম, দিয়ে ভালো হয়েছে। সেই উত্তরকাঁথির মতো জায়গা আমাকে প্রার্থী হতে হলো, এবং যাই হোক দিদির আশীর্বাদে এবং তার শুভেচ্ছায় এমএলএ হলাম। পরবর্তীকালে আমার সিট চেঞ্জ করে হয়ে গেল পটাশপুর, সেটাও বামফ্রন্টের দুর্গ, বামফ্রন্টের মন্ত্রী কামাখ্যানন্দন দাস মহাপাত্র ওইখান থেকে ছিলেন। যাই হোক সেখান থেকেও জিতলাম, পরবর্তীকালেও জিতলাম। এবারে দেখুন, আমি যখন ইলেকশনের মাসখানিক আগে আমাকে হঠাৎ একদিন পিকে প্রশান্ত কিশোর ডেকে পাঠালো, আমি গেলাম, যেতে বললো আপনাকে দক্ষিণকাঁথিতে দাঁড়াতে হবে। তার আগে কিন্তু দিদি আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কোথায় দাঁড়াবেন, আপনি দক্ষিণে দাঁড়ান। আমি আমার সিট এখানে পটাশপুর, বল ঠিক আছে পটাশপুরেই থাকবেন, আমি শিওর পটাশপুরে থাকব, বলে দক্ষিণে দাঁড়ান। প্রশান্ত কিশোর বললো আমাকে যে আপনি যা বলেছিলেন দিদিকে, দিদি কিন্তু দুঃখ পেয়েছে। আমি উইদাউট কনসিডারিং এনিথিং, উইদাউট এ সিঙ্গেল থট, সেকেন্ড থট, ফ্ল্যাকশন অফ দি মোমেন্ট, আমি ডিসাইড করলাম দিদি দুঃখ পেয়েছেন। আমি নার্ভাস হয়ে গেলাম, আমার ঠিক আছে দিদির ইচ্ছা ইচ্ছা, দলের ইচ্ছা ইচ্ছা, দল যেখানে দেবে দিদি যেখানে বলবেন সেখানেই দাঁড়াবো। দক্ষিণকাঁথিতে এলাম। তো এই যে অবস্থানগুলো, বা যখন ধরুন আলোচনা হয়েছে যে গ্রামীণ অর্থনীতি এতে হচ্ছে খাস অরবিন্দ স্টেডিয়ামে যুব সম্মেলন হচ্ছে, অরবিন্দ যুব সম্মেলন হচ্ছে, অধ্যাপক সৌগত রায় অর্থনীতির উপরে প্রস্তাবকে উপস্থাপনা করলেন একদম ভর্তি, হঠাৎ দিদি বললেন জ্যোতির্ময় দা এবারে সমর্থন করবে, অর্থনৈতিক প্রস্তাবকে সমর্থন করলেন। আমি সমর্থন করে বক্তৃতা রাখলাম, দিদি আমাকে ধারে ডেকে বললেন থ্যাংক ইউ, ঠিকই হয়েছে। আমি যখন এমএলএ যখন সরকারে আসেনি, দিদি যখন বিধানসভায় ঢুকতেন চিরকুট দিয়ে দিতেন, বালুকে দিয়ে, মানে খাদ্যমন্ত্রী তদানীতন খাদ্যমন্ত্রীকে দিয়ে, যারা যারা একটু বলতো থ্যাংক ইউ বলে পাঠিয়ে দিতেন, উৎসাহিত করতেন আর কি, আর কিছু না, উৎসাহিত করতেন। তার কাছ থেকে উৎসাহও পেয়েছি, উদ্দীপনাও পেয়েছি, খ্যাতিও পেয়েছি, পদও পেয়েছি, মর্যাদাও পেয়েছি, পদমর্যাদাও পেয়েছি, এবং তার হয়ে লড়াই করতে পারলে শেষ জীবন অবধি সত্যি আমরা খুশি হব, এবং মানে কৃতজ্ঞতা বোধ বোধ যদি পৃথিবীতে কিছু থাকে সেটা রক্ষা পাবে। আর দিদি যেমন দিল্লিতে গেছি, তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্ট, যে ওনার যে ভবন যেটা দিয়েছে ওনার থাকার জায়গা, সেখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আরে বাবা এতজন ঘুমাবে কোথায়, বলে সারা রাত গান গেয়ে কাটিয়ে দাও, সারা রাত গান গেয়ে কাটিয়ে দাও, সারাদিন দিল্লিতে এই রোদে অবস্থান করে আন্দোলন করে ঘর্মাক্ত হয়ে গিয়ে খাওয়া দাও গান করো। তখন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা সমস্ত ছিলেন, এদের নিয়ে তখন আমাদের যিনি আমাদের রাজ্যসভাপতি সুব্রত বক্সী, তিনি আমাদের পাইলটিংটা করতেন। তারপর আমাদের ববি হাকিম, যিনি এখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, এরা সবাই তখন একসঙ্গে থেকে এই সমস্ত গান করে করেই, ওই যে গানের শেষ লাইন ধরেন উনি, সেইভাবেই সারা রাত কেটে যেত। সে এক মহানন্দের দিন ছিল, আন্দোলন যেমন কঠিন ছিল কিন্তু দিদি এটাকে সহজ এবং প্রাণবন্ত করে দিতেন, হৃদয়গায়ী করে দিতেন। এই গুণগুলো নেতৃত্বের, এটা একদম একক, এ নেতৃত্ব সবাই পাওয়া যায় না। আজকালকার নেতারা মানে আমরা ভাবি যে একটা রসকসহীন, একটা মানবিক মুখহীন, একটা অন্তর্বীক্ষণ অন্তর্বীক্ষণকারী চেতনাহীন একটা রাজনৈতিক যে ক্ষমতা, দিদির মতো এটা নেই। তাহলে তিনি একদিকে
আঁকতেন না, লিখতেন না, পড়তেন না। আর বক্তৃতা তো আপনি শুনেছেন যে দীঘা যেটা বলেন, আমি গ্রামের মেয়ে, আমি গাছে উঠতেও পারি, মুড়ি ভাজতেও পারি, চাল নিকড়াতেও পারি, ভাত রান্না করতেও পারি, অর্থাৎ গ্রামের মানুষ খেয়ে যাচ্ছে যে যেন তার নিজেদের লোককে দেখছে, নিজের দিদিকে দেখছে, নিজের ঘরের দিদিকে দেখছে। কে এই লাইনে বক্তৃতা দিবে বলুন তো? এত অন্তঃস্পর্শী বক্তৃতা বা আবেগ আবেগ সঞ্চার করতে পারবে কি? এগুলো মমতাদির নিজস্ব একান্ত। মমতাদির মধ্যে একটা খারাপ ভাষায় বলতে গেলে একটা আসুরিক শক্তি আছে বা দৈবিক শক্তি বলবো। চলুন, যেখানে পাহাড় থেকে জঙ্গল পদযাত্রা হচ্ছে, উনি গাড়িতে করে আসছেন, রাস্তায় হাজার হাজার লোক, কোনো মিটিংয়ের টাইম দেওয়া আছে 3টা, সে মিটিং হয়ে যাচ্ছে রাত্রি 10টা, খেজুরির মিটিং ছিল 5টা, সেই মিটিং হয়ে গেল 12টা, তারপরে পটাশপুর, তারপরে সবং। অর্থাৎ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে এতক্ষণ অপেক্ষা করছে, এত সময় ধরে অপেক্ষা করছে, তবু মানুষ যেন নির্বিকার যে দিদি আসবে। তখন তিনি কিন্তু বিরোধী দলের নেত্রী, অর্থাৎ আন্দোলনটাকে এত ভালো করে সঞ্চালিত করে নিয়ে গেছে পেরেছিলেন। আবার যখন তার বাড়িতে যাবেন, দেখবেন মুড়ি সিংড়া যা যা একদম ঘরোয়া খাবার, সবাই বাটিতে করে খাচ্ছে, মুষ্টি করে তুলে দিচ্ছে। এইগুলোই হচ্ছে একটা মানে মানবিক দিক যাকে বলে। সব মানুষে মানুষে অনেক সম্পর্ক হয়, কিন্তু দিদি ভাইয়ের সম্পর্ক এটা একটা পবিত্র অন্য ধরনের সম্পর্ক। এ সম্পর্ক কোনো বিকল্প সম্পর্ক হয় না, দিদি সেটাই মেনটেন করেন। এবং আপনি জানবেন উনি এক নাগাড়ি পশ্চিমবাংলার সমস্ত নেতা তো বটেই, সব ব্লক পর্যায়ের কর্মীদের নাম হুড় হুড় করে বলে যাবেন। পারবে কেউ? কোনো দলের কেউ পারবে? এই যে টাচটা, এই যে সংস্পর্শ বা সম্পর্কটা, এটা মমতাদির অনবদ্য। আর একটা জিনিস দেখবেন, যখন তিনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, অফিস যাবেন বা কোথাও যাবেন, 500 জন দাঁড়িয়ে আছে, আপনি একটা কোণে দাঁড়িয়ে আছেন, হয়তো আপনাকে কি দরকার কিছু বলবার বা আপনার কিছু শুনবার তার প্রয়োজন, ঠিক তার চোখ সেই দিকেই চলে যাবে। 2000 জনের মধ্যে ঠিক চোখ সেই দিকেই চলে যাবে, যেখানে যাকে প্রয়োজন ঠিক চোখে যাবে, ডেকে দেবে, কথা বলবেন, ছেড়ে ব্যস যান। আর হাসাতেও যেমন পারেন, আবার সেই মানে কোমলতাও যেমন আছে, আবার প্রশাসক হিসাবে কঠোর তেমন। যেমন টাউন হলে, আমাদের যে বীরেন্দ্র টাউন হলে, ওখানে মিটিং শিডিউল ছিল না, অখিল কী করেছে, মিটিংটা দিয়ে রেখেছে, উনি পাস করছেন, উনি ঢুকবেন না, বলে আমার তো শিডিউল নেই এখানে, মানে একদম উগ্র শর্মা হয়ে গেছেন, আমি পাশে আছি। তখন তিনি ইউথ সভাপতি, আমি দিদি কজন ভাগ্যেটা হয় বলুন তো, এই যে ভর্তি হয়ে বসে আছে, আপনি 1 মিনিট মুখ দেখাবেন, একবার হাত নাড়বেন, কজনের ভাগ্যে হয়? হট করে টেম্পার একদম উঁচু থেকে নিচুতে চলে এলো, দিয়ে অন্য আমি পটাশপুরে ক্যান্ডিডেট, তার আগের দিন প্রচণ্ড ঝড় হয়ে সব উড়ে গেছে, তারপরের দিন প্যান্ডেল বানাতে হয়েছে, ছাউনি দেওয়া হয়নি, তারপরের দিন কঠোর রোদ, সে কল্পনা করা যাবে না, মানে জীবন যায় এরকম অবস্থা। উনি মঞ্চে উঠছেন আর প্রায় 2 কিলোমিটার ওকে হেঁটে আসতে হয়েছে, অর্থাৎ যেখানে হ্যালিপ্যাড ছিল পটাশপুর স্কুল, সেখান থেকে যেখানে মিটিং হচ্ছে প্রায় 2 কিলোমিটার, আর সে লোকে লোকারণ্য, তিনি এসে একদম ফায়ার, এত মানে বিচ্ছিরিভাবে গালাগালি করলেন, আমার তো মনে হলো ক্যান্ডিডেটও আমার বাপের জন্মে ঘুচে গেল। আমি মুখটা শুকিয়ে দাঁড়িয়ে আছি, আবার হাতে টেনে নিয়ে হাত নেড়ে নেড়ে বললেন জ্যোতির্ময়দাকে যেতাম, জ্যোতির্ময়দা আমাদের ক্যান্ডিডেট, মানে একদম হাই পাওয়ার থেকে একদম মানে স্নেহসুলভ একটা ঘুরে বলে চলে গেলেন।
এই এই সমস্তগুলোই মানুষকে বোঝা যায় যে যে কতটা সফট না হলে, কতটা কর্মী দরদি না হলে এই জিনিস তিনি করতে পারেন না, কি দরকার তার ছিল। তো এইগুলো আমি বললাম যে আমার তো নির্দেশ ছিল না, তাড়াতাড়ি ওভারনাইট করতে হয়েছে, এই যে মঞ্চ বাঁধবো এটাই মানুষের ছিল না। ঠিক এই কথাগুলোই বললেন তিনি যে কালকে যা ঝড় হয়েছে এটা তো মঞ্চ বাঁধার কথা নয়, যাই হোক আপনারা মঞ্চ বেঁধেছেন। তিনি যে কথাগুলো বলছিলেন, যেভাবে আমাকে গালাগালি করছিলেন, ঠিক তার উল্টে গুণগান করে বেরিয়ে চলে গেলেন। এইটাই হচ্ছে, এইগুলোই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আপনি দেখবেন প্রতি যখন সহকর্মী জন্মদিনের মধ্যে কিন্তু নিজের শুভেচ্ছাপত্র পাঠান, এটাই তো একটা অভিজ্ঞান যে না মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠাচ্ছেন, আমি তো এর আগেরও আজকে রাজনীতি করছি না, এত বয়স হল। এগুলো তার কতগুলো মানবিক দিক দেখা যাচ্ছে, এগুলো পরিস্ফুট হয়েছে। যখন তিনি সিঙ্গুরে আন্দোলন করছেন, ধরুন কোত্থেকে হাজার হাজার লোক খাচ্ছে, কোত্থেকে চাল আসছে, কোত্থেকে ডান আসছে, কোত্থেকে আনাজ আসছে, অথচ সব কর্মীরাই নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দিয়ে যেন একটা বনভোজনের মতো করে সিঙ্গুর আন্দোলন। আবার নন্দীগ্রামে তো মানে আপনাকে আমি বলছি একটা কথা, অধিকারী পরিবার আন্দোলন করেছে বলে ওদের গায়ে তো হাত দূরের কথা, ওদের জামায় আঁচড় পড়েছে একটা উদাহরণ দিতে পারবেন না। আমাদের হাত খুললে, জামা খুললে আমরা সর্বাঙ্গে আমাদের সিপিএমের আঘাত দেখাবো, কিন্তু ওদের ফ্যামিলির কোনো মেম্বারই এটা দেখাতে পারবে না যে ওদের গায়ে হাত তো দূরের কথা, ওদের জামায়ও একটা আঁচল পড়েছে। মমতাদি যেভাবে ভবানীপুরে মার খেয়েছেন, সব তো ইতিহাস, এ তো ইতিহাস আপনাদের জানা। ক্যাবিনেটে ছিলাম, সে মুখ খোলার উপায় নেই, কঠোরতা দেখেছে, একটু মানে এদিক ওদিক হলেই একদম মানে ওই বললাম না, তিনি গ্রহণে বর্জনে নির্দয়, আবার গ্রহণে বর্জনে, গ্রহণে এবং বর্জনে সাবলীল স্বচ্ছন্দ দিদির মতো আচরণ করেন। ও কোনো ডিভিয়েশন মানবেন না, ডিভিয়েশন মানবেন না, মুখ ঘুরিয়ে নেবেন, কথা বলবেন না। আপনাকে যদি মনে হয় যে আপনি অন্যায় করছেন, আপনি তার পায়ে প্রণাম করতে গেলেও আপনার মুখ ওদিকে চলে আসবে, করবেন না ভাই আমার কপালে এসব জুটে নি যাই হোক। ওই শুধু ওই পটাশপুরে যা ধমক খেয়েছিলাম, ছাদ ছিল না জনসভার, প্রকণ্ড রোদ, দুটার সময় মিটিং হচ্ছে, উনি মেনটেন করলেন রিলেশনটা। আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আছি, আমি তার আগে দীঘা ডেভেলপমেন্ট সংকল্প অথরিটির চেয়ারম্যান ছিলাম। যখন আমি 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 লস করলাম, সাউথ কাউন্টিতে হেরে গেলাম, তখন তো উনি জানতেন যে আমার তো কোনো দোষ নেই, আমার তো সিট ছিল পটাশপুর, আমি জিততাম, তাহলে এল হারলো দলের জন্য, তাহলে দলের প্রতি ডেডিকেশনটা আছে, তোর সুতরাং একে হারিয়ে দেওয়া যাবে না। আমাকে দীঘা দিলেন, তারপরে ইয়াসে এত ক্ষতি হলো যে আমার মতো নন অফিসিয়ালের পক্ষে ওটা মেনটেন করা সম্ভব হতো না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার আগে এখন যিনি ইয়ে ছিলেন হিটকোর যিনি চেয়ারম্যান সেন, মিস্টার সেন দেবাশিস সেনকে চেয়ারম্যান করলেন। আমি ভাবলাম ঠিক আছে থাকলাম, তারপরে তিনি আবার আমাকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করলেন, উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করলেন। তো তিনি তো খোঁজ রাখেন, তিনি যে মানে একটু যদি ইয়ে হয় এবং টু দি পয়েন্ট না হয় খুব মুশকিল। ওই জন্য বললাম যে কোমর যেমন ফট করে, আপনি যদি আপনার যদি মনে হয় যে না উনি আপনি ভুল করছেন, আপনার দিকে তাকাবেনও না, তাকাবেনও না একদম। আবার যখন মনে হবে যে না যাকে দিয়ে যা করানোর দরকার, তো আর একটা জিনিস তিনি একটা কথা তিনি যে বলেন যে দেখো যে যে পর্যায়ে নেতৃত্ব দিক, সে গ্রামে দিক, সে শহরে দিক, সে জেলায় দিক, নেতৃত্বের কোনো গ্রুপ থাকে না, নেতৃত্বের কোনো গ্রুপ থাকে না, নেতৃত্বের কোনো লোক থাকে না, লোক দলের, লোক নেত্রীর, লোক আমার নয়। আমি যদি ভাবি আমার লোক তাহলে ভুল বাবা। এই যে পরামর্শটা উনি দেন, এই যে বারবার উনি বলার চেষ্টা করেন,
যে যারা যে পর্যায়ে থাক তাদের দল দলনেত্রী এদের কথাই শেষ কথা, তাদের নিজস্ব কোনো লোক বলে হয় না, হয় না। এই এটাই তো তার দলবদ্ধ আবেগকে তৈরি করে রাখার প্রচেষ্টা। আপনি খেজুরিতে প্রশাসনিক মিটিং ছিল, ওই গ্রাউন্ডে যা লোক ধরার তার চেয়ে বেশি উপচে পড়েছে, তা তিনগুণ লোক বেশি কী করে করবে? ওই যে বিরোধী দল নেতা বলছে তিনগুণ লোক বেশি করবে, কী করে করবে, কী করে করবে? তার তো যা ছিল আপনারা দেখেছেন সেইটাই উপচে পড়েছে। আর জায়গাটা কোথায়? আকাশে আকাশে প্যান্ডেল হবে নাকি? মেঘনাথের মতো আকাশে থেকে লড়াই করবে নাকি? ছেড়ে দিন ওগুলো সমস্ত, দিদির স্বপ্নের যেমন দেখেছি তেমনি আবার শক্ত হতেও দেখেছি। কে কী করছেন? এই যে পঁচিশটা ব্লক, পঁচিশটা ব্লকে মিনিমাম উনি পাঁচ সাতজন দশজন করে নাম বলে দিতে পারবেন, পাঁচ সাত দশজন করে নাম বলে দিতে পারবেন যে এই ব্লকের এই নেতা। যে উনি এবং উনি শুধু নাম জানেন না, ওদের নেচারটাও জানেন, কে কীরকম তার তিনি সেই খোঁজও রাখেন, সেটাও জানেন, সেটাও জানেন। এমন অনেক সময় গেছে দিল্লিতে আন্দোলন সময়, ওই জন্য ইয়ে তো নেই, ডিস কোথায় এত, ওই ইয়েতে খবর কাগজে খাওয়া হয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা নেত্রী উঠে এসেছেন, উনি শুধু বলে দিতেন এটা করতে হবে, এটা করতে হবে, কোনো আলোচনার অবকাশ নেই, প্ল্যানিংটা উনি নিজে করতেন, আমরা এক্সিকিউট করতাম, মিছিল করতে হবে হোক। আর আমরা কোনো দিন প্রশ্ন করিনি যে কী হবে, এক নম্বর। দু নম্বর, উনি এত ঘুরেছেন বলে আপনি দেখুন ওর সরকারের যে উন্নয়নের অভিমুখ সব কিন্তু গ্রামীণ, সমস্ত কিন্তু অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মহিলার ক্ষমতায়ন শিক্ষার বিস্তার শিশু নারীর বা ছাত্রছাত্রীর কল্যাণ সব কিন্তু ভিলেজ রুট লেভেলের। কী করে করলেন? গ্রামীণ অর্থনীতি যদি উনি এত বেশি গ্রামীণ মানুষকে যেমন ভালো বোঝেন তেমন গ্রামীণ অর্থনীতিটাও উনি ভালো করে বুঝেছেন। যেটা পশ্চিমবাংলা, আমি কোনো মুখ্যমন্ত্রীকে ছোট করছি না, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী এত রুট লেভেলে বোঝেননি, এবং যেটা বুঝেছেন এই জন্যই যে না গ্রাসরুট লেভেলে ফাইট করে উঠে এসেছেন বলে। তিনি দেখেছেন ঘাস চিবিয়ে খেতে, তিনি দেখেছেন পোকা চিবিয়ে খেতে, তিনি দেখেছেন গাছের নিচে বসতে, তিনি দেখেছেন অরণ্যের গাছ লুট হতে, তিনি দেখেছেন জঙ্গল ফাঁকা হয়ে যেতে, তিনি দেখেছেন জল শুকে যেতে, সমস্ত তিনি দেখেছেন। এগুলো দেখেছেন বলে এটা সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে। এটা সংঘবদ্ধ শক্তি হতে হবে, নির্লোভ হতে হবে, একাগ্র হতে হবে, দিলেই ঠিক আছে, না হলে হবে না। যেটা একটা সারা ভারতবর্ষের নয় আন্তর্জাতিক ক্ষেত্রের সংকট, এই সংকট থেকে আমাদের যদি বেরোতে হয় তাহলে দিদির মতো সহজ সরল সাবলীল জীবনযাপন এবং গভীর মানব প্রেম মানব দরদ নিয়ে রাজনীতি যদি করেন তাহলে হবে। আমরা তো দেখুন আমাদের বাড়ি গ্রামে বাড়ি, আমরা বারবার এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, ফ্রম সমবায়ে এসকেউএস থেকে দিল্লি পর্যন্ত, এখন আমি দিল্লিতে আছি, সব মোটামুটি আছে, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অবধি সিন্ডিকেটের মেম্বার হয়েছি, কিন্তু আমাদের জীবনে আমরা কখনো ভাবিনি যে আমাদের সম্পদটা লাভ আসল লাভ। দিদির কাছ থেকে ওইটাই শিখেছি যে ওই দিদি বলেন না যে দুটো খাট হলে কি তুমি দু জায়গায় দুটো খাটে একসঙ্গে ঘুমাবে, তিনটে ঘর হলে কি তুমি তিনটা ঘর একসঙ্গে ঘুমাবে, কিছুই থাকবে না। আমরা এটা ভালো শিখেছি, আমাদের বিশেষ করে, আমি এই প্রজন্মের লোক নয়, এই প্রজন্মের লোক নয়, এই চিন্তাধারারও আমি লোক নয়, আমি ভালো শিখেছি এটা, সেই জন্য কোনোদিন লোভ আসেনি।
আর দিদিকে দেখেছেন তো একটাই, তার পোশাক আশাক, তার আবাস নিবাস সবই তো দেখেছেন। সুতরাং কোনটার মধ্যে তার আতিশয্য আছে, কোনটার মধ্যে তার ভোগবৃত্তি আছে, আর মানুষ ভোগবৃত্তি করে কেন, কোনটাই মানুষ। ওই যে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে বলছো তুমি আত্মীয় স্বজনকে মারবে না, তোমার ভোগের ইচ্ছা নেই, তোমার পাপ হবে, তুমি এটা ভাবছো কেন, তুমি কর্ম করো, কর্মের ফলে ত্যাগ ইচ্ছাটা পরিত্যাগ করো। দিদির সেই কথা, তুমি কর্ম করে যাও ঠিক ফল পাবে, আর ফলের ইচ্ছা করে কর্ম করলে তুমি ফল পাবে না। এইটাই হচ্ছে রাজনীতির ছায়া। তুমি যদি কর্মফলের ইচ্ছা নিয়ে তুমি কর্ম করো, সে কর্মের কোনো দাম নেই, আর মানুষ তোমাকে ভালোবাসবে না। অ্যাকসেপ্টেন্স থাকা চাই মানুষের কাছে। দিদির যে অ্যাকসেপ্টেন্সটা আছে, কোন নেতার সেই অ্যাকসেপ্টেন্স আছে? উনি যে কোনো জেলায় 24 ঘন্টার নোটিশে লক্ষ লক্ষকে সমাবেশ করতে পারেন, কোন নেতা পারবে বলুন? ভারতবর্ষের কোন নেতা করতে পারবে? সুতরাং সেই, আর এত কষ্ট স্বীকার করার, কষ্ট স্বীকার করার মতো কেউ নেই। কষ্ট সহিষ্ণু এত জীবন, কেন মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জির কে দুর্নীতি স্পর্শ করেনি, বিশ্বাস করে বলেই তো আসে। মানুষ যদি বিশ্বাস না করতো তাহলে এত জড়ো হতো কেন? খেজুরি ঠাকুরনগরে মিটিং হয়েছে, তারপরের দিন দীঘায় মিটিং হচ্ছে, এই লোকগুলো তো অধিকাংশ যায়নি, এ দুটো সমাবেশকে জুড়ুন না, তাহলে কী চেহারা নেবে, কী চেহারা নেবে, সেটা বড় কথা নয়। তবে যা হয়েছে সেটাও কাম্য নয়, যা হয়েছে সেটাও কাম্য নয়। এর মধ্যে একটা ওই তো বিরাট ষড়যন্ত্র কাজ করেছে, এটা ছিল না। আমাদের মেদিনীপুরের মানুষ যেমন বিশ্বাস করে যে অধিকারী পরিবার আর দুর্নীতি সমার্থক, অধিকারী পরিবার কোনো ব্যক্তি নয়, দুর্নীতি সমার্থক, তারা যতদিন থেকে রাজনীতি এসছে ততদিন থেকেই, কংগ্রেসে যখন ছিল একই জিনিস, আর কংগ্রেসের বাইরে যখন এলো তৃণমূলে পরবর্তীকালে, সেই দুর্নীতি একই বপন করে গেছে। আমরা তো ক্ষমতা পাইনি রে বাবু, আমরা তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার তো আমরা প্রসেসের মধ্যেই ছিলাম না, তাহলে প্রসেসের মধ্যে যে সর্বাধিনায়ক ছিল তাকে দায়িত্ব নিতে হবে, সে এখন বড় বড় কথা বললে হবে না। প্রসেসের মধ্যে সর্বাধিনায়ক যে ছিল, যার উঙ্গুলি হেলনে সর্বাধিনায়ক ছিল, সে তাকে বলতে হবে। আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওই যে হলদিয়াতে একটা হলদিয়া মেলা হয়, ফেয়ার হয়, গত 2 বছর করোনার জন্য হয়নি। আমি ফাইল ঘেটে দেখলাম 2,75,00,000 টাকা আমরা মিউনিসিপ্যালিটিকে দিয়েছি হলদিয়া মেলা করতে, তাহলে আমার শেয়ার হচ্ছে 2,75,00,000, পৌরসভা খরচা করছে 3,00,000,000, এবারে বাণিজ্য জায়গা বিক্রি হয় সেও 1,50,000,000, আর যারা শিল্পের ইয়ে দেয়, শিল্পের ইন্ডাস্ট্রি যারা প্যাভিলিয়ন দেয় তারও 1,50,000,000, আমি দেখেছি 10-12,00,000 টাকা মিনিমাম সেখানে খরচা হয়েছে। এবারে হলদিয়া পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর আমাকে বললো মেলা করতে হবে, কুণালদা বললো যে দেখো অ্যাডমিনিস্ট্রেটর আছে, 2 বছর মেলা হয়নি, মেলাটা করো। আমি এই টাকা খরচা করে আমি মেলা করবো? তার চেয়ে আমি পানীয় জল দেবো, রাস্তা করবো, দেখো না দেখি। আমি মেলা করলাম, 10 দিনের মেলা আমিও করলাম, 2,69,00,000 টাকা খরচা হয়েছে, তার মধ্যে থেকে আমার উঠেছে 2,40,000-45,00,000 টাকা। আমি 1 পয়সা চাঁদা করিনি, কোনো ইন্ডাস্ট্রিকেও টেলিফোন করিনি, প্যাভিলিয়ান দিয়েছে যারা দিয়েছে, মার্কেট বিক্রি হয়েছে যেমন হয়, আমার নিজের খরচা হলো 25,00,000, কোথায় 2,75,00,000, কোথায় 25,00,000, ডিফারেন্সটা বুঝে নিন না, ডিফারেন্স বুঝে নিন। সুতরাং এইগুলোই হচ্ছে জায়গা, যে জায়গাগুলোতে অবাধ লুণ্ঠনের সুযোগ পেয়ে গেছে দিদির সারল্য, স্নেহ এবং খানিকটা
বিশ্বাস কে পুঁজি করে, যারা করেছে তারা দেখবেন থাকবে না, বিশ্বাস ভঙ্গকারী কোনো দিন পৃথিবীতে জয়লাভ করেনি। বিশ্বাস ভঙ্গকারীরা কিছুদিন থাকে, সব দিন থাকে না। আর দিদির সঙ্গে যারা বিশ্বাস, সহজ সরল নেত্রীর সঙ্গে যারা বিশ্বাসঘাতা করে তাদের তো প্রশ্নই নেই। ও তো এখন গেছে যে ওর দুর্নীতিটা যাতে না ধরা পড়ে। ও তো দুর্নীতির 11 সাল 12 সাল থেকে শুরু করে যতক্ষণ ক্ষমতায় এসছে, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়া, সেকেন্ডারি স্কুলে চাকরি দেওয়া শুরু হয়েছে, তখন তো সাতটা জেলার সর্বাধিনায়ক। তখন তো দুর্নীতি যদি হয়ে থাকে তো সে তো প্রথম জানবে, সে তো প্রথম করবে। সে কী করে এখন বলছে? এটা বলছে এই জন্যই যে যত জোরে কথা বলবে, যত নেত্রীকে আঘাত করবে, তত দৃষ্টিটা বিজেপি নেতৃত্বের তার প্রতি যাবে। কিন্তু ওটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মের মেলবন্ধন, সর্বধর্মের প্রতি শ্রদ্ধা ভারতবর্ষের অন্য কোনো নেতৃত্ব এত বেশি করতে পারবে না। আমি উনার কালী পূজা যে বাৎসরিক হয় উনার বাড়িতে গিয়ে দেখেছি বছরের পর বছর। হিন্দুরা যেমন এসছে, বড় বড় দাড়িওয়ালারা মৌলবীরাও এসছে, আবার পাশে পাঞ্জাবিরাও এসছে, শিখরাও এসছে। সুতরাং আমি দেখে, আবার মাদার টেরিজা যখন ছিলেন তখনও এসছে, আবার মাদার টেরিজার ভগিনীরা সিস্টাররা এসছে, তারা তো খ্রিস্টান। সুতরাং তার কালী পূজার বাড়িতেই গেলেই দেখা যায় যে মা যেমন সবার মা, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাতৃমূর্তি বা ভগিনী মূর্তি সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের, সর্বধর্ম এবং সর্ববর্ণের সমন্বয়। এটার ব্যাপারে কোনো দ্বিরুক্তি বা ব্যভিচারই চলবে না, চলতে পারে না। আর তাছাড়া ইংরেজিতে কথা আছে, হোয়েন ইউ আর এট রোম ইউ আর এ রোমান। আপনি যদি মন্দিরে যান আপনাকে পা ধুয়ে হাত ধুয়ে যেতে হবে, আপনি যদি মসজিদে যান পা ধুয়ে হাত ধুয়ে একটা মাথায় কিছু দিয়ে যেতে হবে। দিস ইজ কালচার, এইটাই হচ্ছে ভারতবর্ষের কালচার। আপনি যদি বৌদ্ধ পীঠে যান আপনার তার কালচারটা আপনাকে মানতে হবে, আপনি যদি দিল্লির যদি গুরুদুয়ারে যান তার কালচারটা আপনাকে মানতে হবে। তার কালচার মানা মানেই আপনি সেই ধর্মাবলম্বী হয়ে গেলাম তা তো হন। সুতরাং যেভাবে ওরা ব্যঙ্গ করেছে, ডিভিশন করেছে মমতাকে নিয়ে, মমতাদিকে নিয়ে, এটা মানুষ খাবে না। কেন বলুন তো, কেন করি? সবচেয়ে বেশি তো ওরা করত, এই যে হরিসংকীর্তন করছে, আজ থেকে 10 বছর আগে একটা ভিডিও দেখান না, আজ থেকে 7 বছর আগে একটা ভিডিও দেখান না যে হরিসংকীর্তন করেছে। আজকে যে এত বেশি হিন্দুত্ববাদী বলতে, আজ থেকে 7 বছর আগে ওর রাজনীতির বয়স কত? 50, আমি বাদ দিলাম 20-30, তাহলে 10 বছরের আগের একটা সংকীর্তনের ছবি দেখাতো। এই সমস্ত ভেগ দেখে ভিগ মিলবে না। আমি অত তার কাছে নেই যা করবে। তিনি কোনো প্রেজেন্টেশন নেন মঞ্চে তো দেখলেন, আমরা মেদিনীপুর জেলা থেকে অত বড় দুর্গামূর্তি তৈরি করে রেখেছিলাম দিদিকে উপহার দিয়ে, তার সামনে নিয়ে যেতে সাহস হলো? একটা উড়না নিতে দিতে সাহস হলো কারোর? আপনি যখন কোনো উনি প্রেজেন্টেশন নেন, যখন ধরায় উনি কী করেন? ধরিয়ে দিয়ে চলে যান, এই তোমার মন্দিরে রাখবে, এই তোমার মসজিদে রাখবে, এই তোমার গুরুদ্বারায় রাখবে, এই তোমার স্কুলে রাখবে। মমতাদিকে তো যদি কেউ দেয় সে তো একদম খেলনা জিনিস দেবে না, তার একটা ইজ্জত রেখে দেবে। উনি কখনোই নিয়ে গেছে দেখেছেন? আমরা কী করি? নিয়ে চলে আসি আমরা, 5,000 টাকার বেশি হলে রাখতে হয়, আমাদের নিয়ম, আনতে নেই। কিন্তু মমতাদি 5,000 টা 5,500 টাকার জিনিসও কখনো নিয়ে যেতে দেখেছেন জনসভা থেকে, কর্মী সভা থেকে বা কোনো সম্মেলন থেকে? আমরা এত বড় দুর্গামূর্তি করিয়ে রাখলাম মানে বের করতেই পারা গেল না, কিসের জন্য? আর মমতাদি যদি আমাদের, বিশেষ করে হিন্দুদের তার প্রতি অবলাইজ থাকা উচিত যে আমাদের যে
দুর্গোৎসবের বিসর্জনকে তিনি যেভাবে আন্তর্জাতিক মানে স্বীকৃতি নিলেন, আনুষ্ঠানিক স্বীকৃতি ইউনেস্কোর, এটা এর আগে কেউ করেনি, ভাবেওনি। তার মানে কি? তার মানে তার মাথায় এসেছিল যে এটা একটা, এইটাই হচ্ছে স্বকীয়তা, এইটাই হচ্ছে মৌলিকত্ব, যে বিসর্জন নিয়েও একটা আন্তর্জাতিক ইস্যু করা যায়, সাংস্কৃতিক ইস্যু করা যায়। এটা তো অন্য কোনো নেতার মাথায় আসেনি বাবু। সুতরাং এর থেকে কী মনে হয় যে, এবং আপনি দেখুন এই যে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, তো উনি যদি মুসলিম তোষণ করতেন বা কোনো বিশেষ তোষণ করতেন, এটা আসতো? জগন্নাথ মন্দিরের কথা কেউ ভেবেছিল? আবার উন্নয়নের ক্ষেত্রে দেখুন, আমরা কাঁথির মানুষ, আমরা আজকে ট্রেনে করে শিলিগুড়ি যেতে পারছি, দার্জিলিং যেতে পারছি, জলপাইগুড়ি যেতে পারছি, দুর্গাপুর যেতে পারছি, পুরী যেতে পারছি, কাঁথিতে বসে যেতে পারছি। আমরা ভেবেছিলাম এটা বরকত সাহেব বলেছিলেন, কিন্তু তিনি একটা স্টেশন করেছিলেন, গাছ হয়ে গেছিলো, মমতাজি সেই গাছগুলোকে পরিষ্কার করে বাস্তবায়িত করে গেলেন। উন্নয়নের ক্ষেত্রে দেখুন একই জিনিস। সুতরাং এগুলো হচ্ছে তিনি, এবং তিনি যখন উন্নয়ন করছেন তখন কিন্তু পশ্চিমবাংলায় সিপিএম সরকার, এটা মাইন্ড দ্যাট। তিনি রাজ্যের ক্ষতি হোক বা রাজ্য উন্নয়ন থেকে বঞ্চিত হোক, উইথ পাওয়ার অর উইদাউট পাওয়ার কখনো চাননি। তিনি সিপিএমের বিরোধিতা করেছেন, তিনি বামফ্রন্টের অত্যাচারের বিরোধিতা করেছেন, কিন্তু পশ্চিমবাংলার উন্নয়নের বিরোধিতাটা করেননি। উজাড় করে দিয়ে গেছেন দু হাতে, যখন যে মন্ত্রী থেকেছেন কেন্দ্রীয় সরকারের সেই দপ্তর থেকে তিনি দিয়ে গেছেন, অন্য দপ্তর থেকে এনে দিয়ে গেছেন। পার্থক্য এখানেই, এরা কথায় কথায় টাকা আটকায়, এরা কথায় কথায় দিল্লি যাতে টাকা বন্ধ করে, আর মমতাবদি তার জীবন এবং দিয়ে পরিশ্রম দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের উন্নয়ন তার প্রথম কথা, মাঝের কথা, শেষ কথা, তিনি ক্ষমতায় থাকুন রাজ্যের না থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি পশ্চিমবাংলার রাজনীতিতে নয়, ভারতবর্ষের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, যিনি মাতঙ্গিনীর উত্তরাধিকার, যিনি নিয়ে এসছেন আমাদের মেদিনীপুরে, এবং যার আত্মত্যাগ, যার আন্দোলন, যার মানবপ্রেম, যার সামাজিক কল্যাণ এবং সমাজ সর্বস্তরের মানুষের যে উন্নয়নে, যার কোনো বিকল্প ন ভূত ন ভবিষ্যতই হবে না। নিশ্চয়ই আমরা বিধান রায়কে মনে রাখবো কল্যাণের জন্য, বিধান রায়কে মনে রাখবো আমরা নিশ্চয়ই, দীঘা নিশ্চয়ই কল্যাণের জন্য, কিন্তু দীঘাকে কী করে দিয়ে গেলেন? কত অর্থনৈতিকভাবে স্টেবল হয়ে গেল আজকে দীঘার এলাকার মানুষ। প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। লোকো কো লেকে হাম কাম করেঙ্গে, আর লোকো কো লেকে হাম কাম করেঙ্গে তবেই কামিয়াবি হাম লোক সব হো সকতা হ্যায়।